আজকে বিশ্ব গহুম দিবস। প্রতি বছর মার্চ মাসের তৃতীয় শুক্রবারে এই বিশ্ব গহুম দিবস পালিত হয়। এবারে প্রতিপাদ্য হচ্ছে নিয়মিত ঘুম, সুন্দর ভবিষ্যৎ। আসলে ঘুম আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু এই ঘুমের ব্যাপারটা আমাদের দেশে এমনকি সারা পৃথিবীতে প্রায় উপেক্ষিত হয়। আমাদের শরীর এবং আমাদের মন এর সুস্বাস্থ্যের জন্য ঘুম অত্যাবশ্যকীয়। আমাদের পবিত্র কোরআনে আছে, আমি দিনকে কাজের জন্য এবং রাতকে বিশ্রামের জন্য নির্ধারিত করেছি। আসলে এই যে রাতের বেলা ঘুম, এটা কিন্তু একটা নিয়ামত। সারাদিন যে পরিশ্রম করি, শরীরে যে ক্লান্তি জমে, এই ক্লান্তিকে দূর করে দেয় এই ঘুম। আমাদের শরীরকে আবার ঝরঝরে করে দেয়, যাতে করে পরের দিন আবার আমরা কাজে ঝাঁপিয়ে পড়তে পারি। অনেকে আমরা জানি না, এই ঘুমেরও কিন্তু নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে। দেখা গেছে যারা অল্প বয়স্ক তাদের ঘুমটা বেশি লাগে, যাদের বয়স বেশি তাদের ঘুম কম হয়। কিন্তু অ্যাভারেজ পূর্ণবয়স্ক একজন মানুষের প্রতিদিন কমপক্ষে 7-8 ঘন্টা ঘুমানো উচিত। এবং এই ঘুমটা প্রতিদিন আমরা যে সময়ে ঘুমোতে যাই সেই সময়ে ঘুমানো উচিত। অর্থাৎ আমি যদি রাত 11টায় প্রতিদিন ঘুমোতে যাই, তাহলে প্রতিদিন ওই 11টায় ঘুমানো উচিত। অনেকে দেখা যায় রাত জেগে টেলিভিশন দেখে, অথবা বিভিন্ন ধরনের খেলা দেখে, অথবা অন্যান্য কাজ করে, কিন্তু আবার যতটুকুন ঘুমানো দরকার সেই ঘুমটুকু তার হয় না, 7-8 ঘন্টা ঘুম হয় না। ফলে হয় কি, সারাদিন একটা ক্লান্তির মধ্যে উনি থাকেন। ঘুমের কিন্তু স্টেজ আছে, নন রেম স্লিপ, রেম স্লিপ, এবং প্রতিটা স্টেজের উপকারিতা আছে। অনেকে দেখা যায় ঘুমোতে গেলেন কিন্তু প্রতিটা স্টেজে পৌঁছতে পারলেন না। ফলে হয় কি, উনি সময় দিলেন, ঘুমালেন, কিন্তু দেখা গেল এটা পুরোপুরি রিফ্রেশিং ঘুম হয় নাই, ক্লান্তি থেকেই যায়। অনেকের স্লিপ অ্যাপনিয়া এক ধরনের অসুখ আছে, সারা রাত এপাশ ওপাশ করেন, ঠিক মতো ঘুমাতে পারেন না। ওনার পাশে যিনি থাকেন শুধুমাত্র তিনিই বলতে পারবেন যেন ঘুম না, উনি সারা রাত বিছানাতে যুদ্ধ করেছেন, নাকে শব্দ হওয়া, এপাশ ওপাশ করা। এবং দিনের বেলা উঠেই উনি প্রথম যেটা বলেন, আমার তো ঘুম ঘুম লাগে, ঘুম হয় না, এটাও কিন্তু এক ধরনের রোগ, স্লিপ অ্যাপনিয়া। এবং আমাদের দেশে অনেক মানুষ এই স্লিপ অ্যাপনিয়াতে আক্রান্ত। ঘুমের সমস্যাটা কী হয়, যদি আমরা না ঘুমাতে পারি, মেজাজ খিটখিটে হয়ে যায়, কোনো কাজে কনসেন্ট্রেশন আমরা দিতে পারি না, স্মৃতিশক্তি লোপ পায়, এবং সূক্ষ্ম কাজগুলি ঠিক মতো করতে পারি না। শারীরিকভাবে আমরা দেখি যে খুবই দুর্বল থাকি, এবং কোনো কাজ করতে যেও ঠিক মতো করতে পারি না। এছাড়া ঘুম না হলে হার্টের বিভিন্ন ধরনের অসুখও কিন্তু হতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই প্রতিদিন নিয়ম মেনে ঘুমোতে যেতে হবে, এবং ঘুমেরও যে পরিবেশ, সেই পরিবেশটা যাতে বাসায় বজায় থাকে সেটা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। ঘুমের আগে উত্তেজনাপূর্ণ কোনো টেলিভিশনে অনুষ্ঠান, সিনেমা, বই, ম্যাগাজিন এইগুলি পড়া উচিত না। এমন কোনো খাদ্য গ্রহণ করা উচিত না যাতে করে উত্তেজনা বৃদ্ধি পায়। অনেকেই দেখা যায় অ্যালকোহল নিয়ে থাকেন, এগুলিও কিন্তু ঘুমের জন্য ক্ষতিকারক। ধূমপান করা যাবে না, ঘুমের আগে কোনোভাবেই ধূমপান বাঞ্ছনীয় নয়। তার মানে হচ্ছে ঘুমের জন্য এক ধরনের প্রিপারেশন নিতে হয়। ঘুমোতে যাওয়ার আগে খুব রিফ্রেশ হয়ে হালকাভাবে ঘুমোতে যেতে হয়। রাজ্যের চিন্তা নিয়ে ঘুমোতে যাওয়া যাবে না, এবং বিছানায় শুয়ে সারা দুনিয়ার চিন্তা করে এবং ব্যক্তিগত বিভিন্ন সমস্যার চিন্তা করে ঘুমের 12টা বাজানো যাবে না। ভালোভাবে ঘুমানো কিন্তু এক ধরনের অভ্যাস, এবং দীর্ঘদিনের চেষ্টায় কিন্তু এটা রপ্ত করা যায়।
এই বিশ্ব ঘুম দিবসে আমরা যেন ঘুমকে অবহেলা না করি, আমরা যেন ঘুমকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করি এবং আমরা যেন সুন্দরভাবে ঘুমাই, যাতে করে আগামীটা আরও সুন্দর হয় সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। সবাইকে ধন্যবাদ।